ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পথ চলা। সো গুড আফটারনুন, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি ব্লগটা শুরু করছি একটু লেট করে, এখন প্রায় বাজে 3:30 মতো। আমি জাস্ট লাঞ্চ করে এখানে এসে বসলাম হাতি চিরুনি নিয়ে। তো মাঠটাই একটা ঘর আমার, কারণ কি একদম সামনে আর ফাঁকা, এখানে বেঞ্চ আছে একটা, আমরা বসে টসে থাকি। শীতকালে বেশ মজা হয় এখানটাতে বসে, একটু রোদে থাকা যায়। তো যাই হোক, আজকে হচ্ছে রত্নার মেহেন্দি, তো একটু পরেই আমি যাব, আর এই জন্যই আজকে ব্লগটা একটু লেট করে শুরু করলাম, কারণ কি যা যা প্রোগ্রাম আজকে আছে, আজকে সবই বিকেলের দিকে। তো আর ঘরে শুরু করতে পারিনি, আর রেডি হওয়াটাও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ কি পাকুকে ঘুম পাড়িয়েছি, আর ঘরে কথা বললে একটু জোরে যদি কথা বলি বা একটু ঘরে দরজাটা খুলেও যদি যাই না, ও একদম উঠে পড়ে। তো তাই জন্য পরে ঘরেই কিছুই শ্যুট করতে পারবো না। তো আমি আর বুনু যাব বিকেলে, তো যাওয়ার পরে কী কী করছি না করছি পুরোটাই দেখতে পাবে তোমরা, আর ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখবে, খুব ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে। আর তোমাদেরকে আমাকে আমার একটা ইনফরমেশান দেওয়া, ইনফরমেশান না মানে তোমাদেরকে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে তোমরা যে সাবস্ক্রাইব করেছো ঠিকঠাকই আছে সব কিছু, অনেকেই সাপোর্ট করছো, আমার সাথে আছে, আমার খুব ভালো লাগছে। কিন্তু অনেকে না মানে অনেকের কাছে আমার মনে হয় নোটিফিকেশানটা যাচ্ছে না, কারণ কি অনেকে বেল বাটনটা টিপে অল যে অপশানটা থাকে সেটাতে ক্লিক করে রাখবে, তাহলে আমি যা যা ভিডিও করছি সব কিছুর নোটিফিকেশান তোমাদের কাছে যাবে, আর তোমরা প্রতিটা ভিডিওই দেখতে পাবে। তো আজকে থেকে বিয়ে প্রায় স্টার্ট, তো বিয়ের পুরো আপডেট তোমরা পাবে, কী করছি, কেমন মজা করছি, কীভাবে সাজছি। তো কালকের ভিডিওটা আরও ইন্টারেস্টিং হবে, তো ভিডিওগুলো কেউ স্কিপ না করে পুরোটা দেখবে। তো একবারে দেখা হচ্ছে, আমি আর বুনু রেডি হয়ে যাচ্ছি তখন থেকে, তো চলো। সো আমি রেডি হয়ে বাইরে চলে এসেছি, আর এটা আমার ফাইনাল লুক। আমি সোয়েটারটা পরবো না ভাবছিলাম, বাট ঠান্ডা পড়ে গেছে, ভাবছিলাম একটা একটু আগে বের হবো। তো লেট হয়ে গেল, মা আর সুমু রেডি হয়ে আসছে, তোরাও যাবে। আর যেটা কী যেন বলছিলাম, কিছু এখন বাক্য মনে না পড়লে এরকম করে, কী করা যায় কী করা যায়, আমি যেন কী একটা তোমাদের সাথে বলতে যাচ্ছিলাম ভুলে গেছি। তো ওদের তো অ্যাজ ইউজুয়াল লেট, আমি রেডি হয়ে গেছি পুরো, এই কুর্তিটা নিউ, তো দাঁড়িয়ে থেকে আর কী করবো। বাইটের পুরো শরীর খারাপ, ওটাই তো কালকে থেকে ওর শরীর খারাপ। কালকে যদি তুই যদি দেখাই দিচ্ছিস না ডাক্তার, তাহলে তুই সারি
আমরা বেরিয়ে আসলাম, দেখো আমি মেহেন্দি পরেছি, বুনুও পড়ছে, দেখা তোর হাতটা। তো পাকুকে রেখে আসি, তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। এখন 7:30 মতো বাজে, তো ওখান থেকে টোটো নিয়ে বাড়িতে চলে যাব। তো আজকের মতো ভিডিওটা তোমাদের আশা করি ভালো লেগেছে। তো আজকে তাহলে এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বাই।